बींग अ पार्ट ऑफ माई स्मॉल यूट्यूब फैमिली एंड मैं जा रहा हूँ आज पटना एक काम से. काम क्या है वो अभी नहीं बताऊँगा और काम अगर सक्सेसफुल रहा तो ऑब्वियसली मैं किसी और एक वीडियो में आप सबको बताऊँगा. मैं अभी कोलकाता स्टेशन में पहुँच चुका हूँ और मेरा ट्रेन है 8:05 में कोलकाता टू पटना विथ गरीब रथ. सुबह के 4:45 बज रहे हैं. अभी हम हैं पटना साहिब और लगभग 1 घंटे की जर्नी फिर पटना जंक्शन. खड़ी है यहाँ पर बहुत देरी से. तो गुड मॉर्निंग दोस्तों, मैं पहुँच गया हूँ पटना जंक्शन. अभी 6:04 बाकी है लेकिन मैं पहुंच गया हूँ लगभग 5:30 को ही यहाँ पर बैठ. मैंने सोचा कि हिंदी में व्लॉगिंग करेंगे तो थोड़ा बहुत अच्छा रीच मिलेगा, ज़्यादा लोगों तक ये पहुँचेगी, लेकिन मैं हिंदी में भी कंफर्टेबल फील नहीं कर रहा हूँ. सो स्विचिंग बैक टू माय मदर टंग. বাংলাতে শিফট করছি মানে এই না যে আমি হিন্দিকে একদম মানে ওই যেটা এখনকার লোকে করছে যে আমার রাজ্যে আসতে হলে বাংলায় কথা বলতে হবে এটসেট্রা এটসেট্রা, এই মনোভাবটা আমার নেই. আমি হিন্দিকে খুব বেশি পছন্দ করি, কিন্তু যেটা হয় চর্চায় না থাকলে যেটা হয় সেই কমফর্ট ফিলটা আসে না. আর অবভিয়াসলি যখন আমি ভিডিও বানাচ্ছি তোমাদের সাথে আমাকে ইন্টারঅ্যাক্ট করতে হবে, তো সেখানটায় ইন্টারঅ্যাকশনটা ভুলভাল ল্যাঙ্গুয়েজ নিয়ে মানে ওই আর কি, আমার মনে হচ্ছিলো আমার ইন্টারঅ্যাকশনে খামতি ছিল. তো তার জন্যই এখনই জাস্ট মাথায় আমার আসলো যে নো শিফট টু বাংলা. ও বাই দ্য ওয়ে, যখন বাংলাতেই যখন শিফট করে দিলাম ইন্ট্রোডাকশনটা একটু বাংলায় দিয়ে দিই. নমস্কার বন্ধুগণ, আমার নাম কে এম ঘোষ আর এটা আমার 5th ব্লগ. আর আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সবাইকে স্বাগত. এখন যাচ্ছি আমি হোটেলের দিকে. অবভিয়াসলি ম্যাপে যেটা দেখালো সেটা এখান থেকে 7 মিনিট অ্যান্ড হোটেল বুদ্ধা ইন্টারন্যাশনাল. আমি জানি না কীরকম হবে. এর আগে আমার ওয়োর এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল, এবারেও আমি সাহস করে ওয়ো নিলাম রিভিউটা ভালো দেখে. অনেকক্ষণ আগেই ঢুকেছি হোটেলে, তো রেডি করার জন্যে অনেকক্ষণ টাইম নিল, এক্সট্রা টাকাও দিতে হলো আর্লি চেক ইনের জন্য. যাই হোক, এমনিতেই তো সারা রাত ঘুম হয়নি, তার উপরে ভাবলাম যে বেশি আর কনজুসি করে লাভ নেই, একটু পয়সা উড়াই. যাই হোক, একটু পরেই হয়তো রুম পেয়ে যাবো. একেতে বিহারের নাম খারাপ, তার উপরে এরা আরোই নাম খারাপ করছে, সব কিছুতেই ঠিক. তো আমি আর্লি চেক ইন করলাম, তো ট্রেনে যখন ছিলাম তখন কল করেছিলাম, তো বললা যে 30% অফ ইয়ার বুকিং অ্যামাউন্ট লাগবে.
তো সেটা যদি 30% দাঁড়ায় তাহলে আমার যে অ্যামাউন্টটা ছিল সেই হিসাবে 270 টাকা মতো পড়ার কথা। তারপরে হোটেলে এসে বললো যে না 300 টাকা লাগবে। তারপরে আবার যে ম্যানেজার মানে রিসেপশনে যে ছিল বলছে কি ভাইয়া 100 রুপিয়া অর্ড লাগেগা, কেউ কি ও হাম লোক কে লিয়ে থোড়া আপকো বহুত আচ্ছা সার্ভিস দে দেঙ্গে এক্সেট্রা এক্সেট্রা। তো সেই 100 টাকা আবার নিল। তো এসে এখানে মানে টাকাটা খরচাই হয়ে যাচ্ছে। আর তারপরে আবার এই কি বলে ব্রেকফাস্ট দিতে আসলো, তাতে আবার 10 টাকা। যাই হোক আর দিচ্ছি না, কিন্তু এখন বেরোলাম, এখন দেখলাম যে ওখানে খাওয়ার খরচাটা বেশ বেশি, মানে খাওয়ার খরচাটা বেশি না ঠিকঠাকই ছিল, বাট আমি আরও কিছু অ্যাফোর্ডেবল খোঁজার চেষ্টায় রয়েছি, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা এখানে। তো দেখছি না, আমাদের যেমন রাস্তায় মোড়ে মোড়ে হোটেল পাওয়া যায়। কৌশিকদা সত্যি তুমি একটা কথা ঠিকই বলেছিলে যে এই জিনিসটা হাতে যেই দেখবে সে হাঁ করে দেখাবে, আর সিম্পলি তাই হচ্ছে। যদিও কলকাতার রাস্তায় এখনো পর্যন্ত আমি এটা নিয়ে বেরোইনি, বাট পাটনাতে এখন এখানে এসে যে কেউ তাকাচ্ছে একটা পাতি মোবাইলের ওপরে, এত ভালো একটা গিম্বল। বিহার কা বঙ্গাল মে যো ল্যাংড়া হ্যাঁ কালকে থেকে প্ল্যান ছিল লিট্টি খাওয়ার, শেষমেশ হচ্ছে আটা আর ছাতু প্লাস শুদ্ধ ঘি কা লিট্টি চোখা 20 টাকা প্লেট 2 পিস করে, দেখা যাক কিরকম। আপনার নাম কি ঋষিকেশ মালহোত্রা? মিথিলেশ মালহোত্রা। আর ইয়ে জগা কাজ নাম কে? মালহোত্রা সাহেব কে রে কি লিট্টি কবি ভি মুলায়ম নেই হোগা, মুলায়ম নেই হোতা, লিট্টি কড়া হোতা হ্যায়। লিট্টি কড়া হোতা জি, লিট্টি জো হ্যায়, লিট্টি জো ইয়াহি লিট্টি হ্যায়, লিট্টি জো মুলায়ম হোতি হ্যায়, ও কেমিক্যাল দিয়া জাতা হ্যায়, ও হানি কর সকতা হ্যায়, উসকো দেখা চেক কিয়া জায়, চেক কিয়া জায়, ও কিসি তরহ সে রোগ ওহি বাড়া রহি হ্যায়। ফাস্ট ফুড বলতে এখানে লিট্টি আর স্যান্ডউইচ আর আর কি সব বিক্রি হচ্ছে। যাই হোক, লিট্টিটা খাওয়ার টার্গেট ছিল সেটা হলো। এবার দুরকম খেলাম, একটা ছিল নরম, উনি যেটা বললেন মিস্টার মালহোত্রা, যাই হোক তো উনি বললেন যে যেটা শক্ত হয় সেটা হচ্ছে আসল লিট্টি। হ্যাঁ, এখনও পর্যন্ত জলটা ঠিকমতো খাওয়া হয়নি। আর যেটা নরম হয় তাতে বলে নাকি কেমিক্যাল দেওয়া আছে, সত্যি কোনটা মিথ্যে কোনটা জানি না, কিন্তু দুটোই আমার খুব সুন্দর লাগলো। আমার এখনও পর্যন্ত দাঁত 32টার 32টাই আছে, তাই আমার চেপাতে কোনো অসুবিধা হয়নি। আর হ্যাঁ, যেটা বললেন যে লিট্টি শক্ত হবে আর গোল হবে, তো হ্যাঁ ওটা খুব সুন্দর শক্ত ছিল, একটুখানি চাপ দিলেই ভেঙে যাচ্ছিল। উনি বলছেন আবার যদি এটা বেশিক্ষণ রাখা যায় তো নষ্ট হয়ে যাবে, তো অবভিয়াসলি সেটা যদি কেমিক্যাল দেওয়া থাকে তাহলে হচ্ছে নষ্ট হওয়ার চান্সটা কম থাকে, আর যদি অরিজিনাল মাল থাকে তাহলে হ্যাঁ নষ্ট হওয়ার চান্সটা বেশি থাকে। তো আই হোপ ওনার কথাটাই ঠিক, যদিও খুব গরিব মানুষ হয়ে আছে, কিন্তু বললেন যারা অথেন্টিক লিট্টি চেনেন ওনার কাছেই আসেন। তো কালকে যদি আমি আবার এই দিকটায় আসি তো আর একবার একটুখানি ওনার কাছ থেকে ভালো করে লিট্টিটা, কারণ কি অলরেডি আমার মুখ মেরে গেছিলো প্রথমবারটা খেয়ে, যদিও খেতে খুব ভালো লেগেছিলো। আমি
আবার এসে গেলাম পাটনা জংশন রেলওয়ে স্টেশন চত্বরে, আর পাশেই আছে মহাবীর মন্দির, কালকে যেটা দেখাতে দেখাতে গেলাম। তো আমি অনেক দূরে ছিলাম, আর বহু দূর থেকে এই লাল রঙের আলোটা পড়ছিল, তা খুব সুন্দর অপূর্ব দেখাচ্ছিল দূর থেকে। তো আমি ভাবলাম যাই আবার ঘুরে আসি। আর এদিকে পাটনা জংশন স্টেশনটাও অপূর্ব দেখাচ্ছে, খুব সুন্দরভাবে লাইটিং করা আছে, খুব সুন্দর একটা ট্রানজিশন হচ্ছে এখানে, আর দূর থেকে ব্যাপক লাগছে দেখতে, সিম্পলি ব্যাপক লাগছে পাটনা জংশন রেলওয়ে স্টেশনটাকেও। প্রায় 9:30 বাজে, এখন বেরোলাম, অনেকটাই লেট হয়ে গেছে। এখন যাচ্ছি গোলঘর, প্রায় ওয়াকিং ডিস্টেন্সে আধ ঘন্টা মতো লাগবে। গুগল আন্টি কার অ্যাক্টিভেট করে নিয়েছি, গুগল আন্টি আমার কানে ফিট দিতে থাকবে। আর সবথেকে মূর্খের মতো কাজ এটাই করেছি যে কালকে সারা রাত আমার আইফোনটাকে চার্জে বসিয়েছি, সুইচটা অন করতে ভুলে গেছি, অ্যান্ড যথারীতি সকালবেলা উঠে দেখি 20% চার্জ, তার জন্য ওয়েট করছিলাম। তো রুম সার্ভিস ফোনটাকে মোটামুটি 50% চার্জ দিয়ে বেরিয়েছি। এখানে দেওয়ালগুলোতে দেখো কি সুন্দরভাবে সব পেন্টিংগুলো করা আছে, ওইদিকে রাম লক্ষণ বা হচ্ছে রামায়ণের কাহিনী নিয়ে পেন্টিং করা আছে, ইউথ হোস্টেলের সাইডেও খেলাধুলো নিয়ে কিছু ইলাস্ট্রেশন করা আছে। এই এরিয়াটার দেওয়ালগুলো খুব সুন্দরভাবে মেনটেন, প্লাস হচ্ছে খুব সুন্দর কালারফুল লাগছে, দেখতেও খুব একটা আই ক্যাচিং টাইপ লাগছে, মানে বোরিং ব্যাপারটা নেই এই জায়গাটাতে। গোলঘরের ভিতরে ঢুকলাম, মানে এরিয়ার ভিতরে ঢুকলাম, 5 টাকা মাত্র টিকিট, কিন্তু ওপরে যেতে পারবো না, ওপরে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে ওপরে যেতে পারবো না, তো বাইরে থেকেই জাস্ট দেখে নিয়ে। এখানে যেটা লেখা আছে, দিস গ্র্যানারি ওয়াজ ইরেক্টেড বাই ক্যাপ্টেন জন গার্স্টিন ইঞ্জিনিয়ার, কমপ্লিটেড অন দ্য 20th of July 1786, মানে আজকে হচ্ছে 21st of July, মানে আজ থেকে এক্স্যাক্টলি 233 ইয়ার্স আগে এইটা তৈরি, মানে কমপ্লিট করা হয়েছিল, কনস্ট্রাকশনটা কমপ্লিট করা হয়েছে। তো গোলঘর থেকে বেরিয়ে গেলাম, আর এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আর্কিওলজিক্যাল গার্ডেন। গুগল আন্টি বলছে এখান থেকে 3.3 কিলোমিটার। গুগল ম্যাপসে আর্কিওলজিক্যাল গার্ডেন এখানে দেখাচ্ছে, এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে, ওয়াকিং ডিস্টেন্স আর কয়েক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স দেখাচ্ছে, দেখা যাক পাওয়া যায় কি না। তো আমি এখন পাটনা কলেজ ক্যাম্পাসের ভিতরে, গেস্ট হাউস এখানে, আর এদিকে হচ্ছে ভিসির অফিস। তো আর্কিওলজিক্যাল গার্ডেন আমি খুঁজে পেলাম না। ব্যাপারটা হচ্ছে যে পাটনা বা বিহারে যদি আসো তাহলে এই গুগল ম্যাপসের ভরসায় থেকো না, কেউ বলতে পারলো না যে এখানে আর্কিওলজিক্যাল গার্ডেন কোথায়। গুগল ম্যাপসের পুরো একদম এক্স্যাক্ট রাস্তা ফলো করে এসেছি, কিন্তু আর্কিওলজিক্যাল গার্ডেনের দেখা পাইনি। তো এখান থেকে সামনে আছে কৃষ্ণা ঘাট, ওখানে আমি একটু যাব, ওখান থেকে আবার ব্যাক করে অটো ধরে বা যাই হোক যে কোনো একটা যানবাহন ধরে যাব গাইঘাট। আর একটা গুরুদ্বারা আছে পাটনা সাহিব, ওখানে যাওয়ার ইচ্ছা আছে। তো এটা হলো কৃষ্ণা ঘাটি, আর যে গঙ্গাটা এখানে এটা হচ্ছে অরিজিনাল হিমালয়ান গঙ্গা, যেটা ফারাক্কাতে বয়ে যায়, যদিও এখন এর চড়াটা অনেকটাই কম, কারণ কি এটা দুটো ব্রাঞ্চ হয়ে বেরিয়ে গেছে, আবার পরে গিয়ে ওটা জুড়ে যাবে। তো এখানটা বিশাল লম্বা একটা ব্রিজ তৈরি হচ্ছে, বললো কোথা থেকে কোথায় কানেক্ট হচ্ছে, খুব ফাস্ট কাজ হচ্ছে। অ্যান্ড
আমরা একটু ওই দিকটায় যাই। এদিকটা পুরো ফাঁকা, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা। মানে সিরিয়াসলি একটা কথা বলি, আমরা হয়তো পশ্চিমবাংলায় বিহারিদেরকে দেখলে আমরা খুব একটা নেগেটিভ ভাইব দিই, মানে নেগেটিভ একটা ইয়ে দিই, কিন্তু সত্যি কথা বলতে বিহার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোথাও আমাদের কোনো একটা ঘাটে আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি। কিন্তু এইটা দেখো, মানে ইটস জাস্ট সেটিং অ্যান এক্সাম্পল যে কী করে ঘাটটাকে পরিষ্কার রাখা যায় নিজের দায়িত্বে। আর এত সুন্দর লাগছে, হ্যাঁ কাপড় টাপড় মেলে দেওয়া আছে, বাট এটা তো নোংরা নয়, বাট এত সুন্দরভাবে এখানে মেনটেন, সব কিছু মেনটেন করা আছে, আর এত সুন্দরভাবে সব কিছু বানানো আছে। সিরিয়াসলি দেখার মতো, জাস্ট দেখার মতো। গাইঘাটের দিকে যাচ্ছি, এখানে গরিবদেরকে খাওয়ানো হচ্ছে, লাইন দিয়ে সবাই এখানে খাচ্ছে। আমরা হর মহিনে পাটনা সিটি কে বিভিন্ন চৌক চৌরাহা পে, এক্সিশন রোড হো গিয়া, নালা পর হো গিয়া, মঙ্গল তালাব হো গিয়া, চৌক হো গিয়া, আমার টার্গেট এটা কি হর মহিনে হম 1500 সে 2000 আদমি খিলায়ে। আর রাধে শ্যাম পরিবার পাটনা সিটি কি একমাত্র ऐसी संस्था है जिसने 7 দিন তক লাগাতার ভণ্ডারা কিয়া। আমরা মুখ্য আমারে সহযোগী হ্যাঁ, আমারে সংস্থাপিকা শ্রীমতী শোভা গুপ্তা জি। বহুত বহুত ধন্যবাদ। আপনার নাম কে? চক্রেশ অগ্রওয়াল। প্রায় 40 মিনিট অটোতে করে গুরুদুয়ারা পৌঁছালাম, পাটনা সাহিব গুরুদুয়ারা। জানি না ভিতরে ভিডিও ক্যাপচার করতে দেবে কিনা, বাট স্টিল চেষ্টা করবো। পরশুদিনকে এখানে এসেছিলাম আর পুরো আমার সব ফুটেজ এমনিতেই নষ্ট হয়ে গেছে, তো আজকে আবার করে ঢুকছি ভিতরে, আবার স্তূপটা তুলব। অনেকটাই ভিড় আছে, ফুটেজগুলো নষ্ট না হলে হয়তো আজকে এই সময়টা অন্য জায়গায় যেতাম, কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, স্পেশালি পাটনাতে, তো এইটা তো ক্যাপচার করতেই হয়, তাই আবার আসছি, আবার 50 টাকায় খুঁজবে। আবার তুললাম, সবাই দেখছি চিনতে পারছে, গার্ডরাও সবাই চিনতে পারছে যে ভাই আপ পেলে আয়ে থে, তো আমি বললাম চলল আর কি করবো, আর এটা একটা ইম্পর্টেন্ট স্পট বলে কথা, আর তাও আবার হোটেলের সামনে। বন্ধুগণ, আজকে 22 তারিখ, আজকে আমার ট্রেন, লাস্ট দিন এখানে পাটনাতে। সময়টা কি করে চলে গেল বুঝলাম না। 19 তারিখে এসে ভাবছিলাম যে এই কদিন কি করে থাকবো, আর আজকে মনে আছে না দিনগুলো কি ফটাফট যেন চলে গেল। প্রায় 10:30 বাজে, সো টাইমস আপ, মানে আধ ঘন্টা আছে যদিও, সো এবার বেরোতে হবে।
তো চেক আউট করে বেরিয়ে আসলাম, ব্যাস হয়ে গেল। প্রচণ্ড মেঘ করেছে, এক দু ফোঁটা বোধহয় বৃষ্টিও পড়লো, আমি বুঝতে পারলাম না। তো এখন যাবো পাটনা জাংশন স্টেশনে, ওখানে লোকরুমে ব্যাগটা রাখবো, মানে আমার এই ট্রলিটা রাখবো। চলো, দেখতে দেখতে দিন কেটে গেল, তিন রাত কেটে গেল, বুঝতেও পারলাম না। সব কলকাতায় ফিরে চলে এসেছি আবার নিজের শহরে। আর মা ঠিকই বলে, মানুষও একরকমের পাখি। কালকে কোথায় ছিলাম এক জায়গায়, আর এখন আবার ফিরে আসলাম নিজের শহরে। তো ট্রেন প্রায় দু ঘন্টা মতো লেট ছিল, যেটাকে মেক ওভার করে, দু ঘন্টা না আড়াই ঘন্টা মতো লেট ছিল, যেটাকে মেক ওভার করে দেড় ঘন্টায় নামিয়েছে। তো প্রায় নটা পনেরো নাগাদ এখানটায় নেমেছি, এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে। এখন এখান থেকে বাস ধরে শিয়ালদা যাবো। হ্যাঁ, অবভিয়াসলি আমি ক্যাব করবো না, বাসে করেই যাবো, কারণ কি আমি অলরেডি সেলফ ডিক্লেয়ার্ড গরিব মানুষ। তো বাসে করে শিয়ালদা যাবো, ওখান থেকে এগারোটা পাঁচে ট্রেন করে বাড়ি। শেষমেশ ১৯ তারিখ থেকে ২৩ তারিখে ট্রিপটা প্রায় শেষ হতে চললো।